Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Selamat sore, apna dekhi shagotom. Aaj ami apna dekhi toiri kore dekhabo bhishon mojar ekta bikaner nasta. Ari nasta ta ami chicken diye toiri korbo. Khubi mojar, matro dui ta upokoron diye. Ari nasta ta bhitore kintu pur diye bhora, khete bhishon mojar. Etotai mojar je apnara na toiri korle bujhben na je kotota mojar. To cholun toiri kora jak. প্রথমে আমি এখানে আধা কাপ আটা আধা কাপ সুজি সামান্য লবণ দিয়ে পানি দিয়ে ঠিক এইভাবে পাতলা করে গুলিয়ে নিয়েছি এটা ভালো করে এইভাবে আমি গুলিয়ে নিয়েছি এখন আমি এখানে চিকেন সেদ্ধ করে নিয়েছি চিকেন সেদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি কিছু কাঁচা মরিচ কুচি করে নিয়েছি আর এখানে দুইটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি এখন আমি চিকেনটা ভাজতে যাব এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এতে আমি পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুন হালকা প্রথমে ভেজে নিচ্ছি এখন আমি এর ভিতরে চিকেনগুলো দিয়ে দেব চিকেনটাকে প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে টমেটো কুচি কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ সামান্য পরিমাণের লবণ দিব এর জন্য যে আমি যখন চিকেনটা সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি এর মধ্যে আদা রসুন সামান্য পরিমাণের রসুন এবং লবণ দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা আদা রসুন লবণ দিয়ে নেবেন আমি এখানে অল্প পরিমাণে লবণ ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া আর আপনার দারচিনি এলাচ এগুলো সব গুঁড়া করে এক চামচের মতো মশলা দিয়ে দিলাম এখানে আপনারা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন কেনা গরম মশলার গুঁড়া এবার আমি এগুলোকে আবারও বেশ কিছু সময় নিয়ে ভেজে নিব তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং আমি তেল ব্রাশ করে কনসিস্টেন্সিটা কেমন হবে এটা ঘনত্বটা কিন্তু এরকম হবে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ঠিক আমরা যেভাবে দোসা তৈরি করি অনেকটা ওইরকম ভালো থাকুন সুস্থ
আল্লাহ হাফেজ।